আমরা জানি ওয়ান ফাইন মর্নিং মাফলার গেছে, হাওয়ায় চটিও যাবে। আপনার ওই চ্যানেল যেটা ওই সন্দেশখালীর ভিডিও দেখিয়েছিলেন, ওই চ্যানেলটা তো কিছু লাভ হবে না। মহামান্য সুপ্রিম কোর্টের যে প্রাধান্য রায়, এই রায়কে আমি একজন আইন মানা লোক হিসেবে এবং যেহেতু এমএলএ ল মেকার আমি স্বাগত জানাই। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যে তারা যেহেতু 25,000 ইনভলভমেন্ট, তারা ভালো করে এটাকে শুনানি করতে চান, দেখতে চান। এবং আমার মনে হয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ, তার মানসিকতাটা হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা। এবং আমি ওয়েলকাম করব যে 2022 সালে 5ই মে অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়টাতে সুপ্রিম কোর্ট স্টে লাগাননি, তারা সিবিআইকে ইনভেস্টিগেশন করতে অ্যালাউ করেছেন এবং বলেছেন যে কোনো কড়া ব্যবস্থা নিতে না, নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন। তার মানে সুপ্রিম কোর্টও জানতে চায় যে 2022 5ই মে চোর মমতার নেতৃত্বে তার মন্ত্রিসভা চোরেদের চাকরিকে রেগুলারাইজ করার জন্য যে ক্যাবিনেট মিটিং করেছিল তার সত্যতা, যেটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। আমরা জানি ওয়ান ফাইন মর্নিং মাফলার গেছে, হাওয়াই চটিও যাবে। উই নো ইট, গোটা বাংলা জানে, আমাদের তাড়াহুড়া নেই। আমি সুপ্রিম কোর্টের এই রায়কে, ইন্টারিম রায়কে ওয়েলকাম করছি অ্যাজ এ লিডার অব অপোজিশন। আমি মনে করি যোগ্য এবং অযোগ্য বাছাই হয়ে যাবে জুলাই মাসে হিয়ারিং হয়ে গেলে, এবং সুপ্রিম কোর্ট অযোগ্য, অবৈধ, অতিরিক্ত পদ, শূন্য খাতায় টাকা নিয়ে চাকরি যারা পেয়েছেন তাদের এবং তাদের যারা ঢুকিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আর যোগ্যদেরকে সুপ্রিম কোর্ট প্রোটেকশন দেবে যেহেতু তারা মেধা অনুযায়ী চাকরি পেয়েছে। আর অতিরিক্ত শূন্য পদের ক্রিয়েটর মমতা ব্যানার্জি 5ই মে 2022 ওই ক্যাবিনেটে যারা ছিলেন, ইনক্লুডিং দিদেন চিফ সেক্রেটারি হরিকৃষ্ণ দ্বিবেদী, এদেরকে জেলে পুরবে। ইন্ডিয়া জোট কোথায় আছে? ইন্ডিয়া জোট পশ্চিমবাংলায় কোথায় আছে? এটাকে ইন্ডিয়া বলে না, ইন্ডি বলে। এই ইন্ডির পিন্ডি চটকে গেছে অনেক আগে। এর ক্রেডিট কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, গুন্ডাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে আধা সামরিক বাহিনী। আমরা সকাল থেকে যেখানে যেখানে বুথ নাম্বার দিয়ে বলেছি সেখানে ডান্ডার বাড়ি খেয়েছে, ডান্ডার বাড়ি খেয়েছে। এবং আগামী নির্বাচনগুলোতে আরও বেশি করে গুন্ডারা সাবধান থাকুন, মানবাধিকারী খোকন দাসেরা সাবধান থাকুন, গুন্ডামি এবারে হবে না, নিজের ভোট নিজে দেবে, মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। যেভাবে 3 দফার ভোট হয়েছে, ইলেকশন কমিশনকে আমি ধন্যবাদ জানাবো, আর ক্রেডিট কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে বলেছে যে ক্যাবিনেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না যাবে না এখন এই মুহূর্তে। আপনি কোন চ্যানেল বলুন তো, কোন চ্যানেল, সরি কোন চ্যানেল? হ্যাঁ, আপনি টুইস্ট করছেন কেন? না, সুপ্রিম কোর্ট অর্ডারটাই পেয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন করবে, নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন। উই স্টে দেয়নি, আমরা চেয়েছিলাম ইনভেস্টিগেশন করুক, মমতা ব্যানার্জি সই করে শূন্যপদ বাড়িয়েছে 5ই মে 2022। আপনার ওই চ্যানেল যেটা ওই সন্দেশখালীর ভিডিও দেখিয়েছিলেন, ওই চ্যানেলটা তো কিছু লাভ হবে না।